শেখ হাসিনা আমেরিকার বিরুদ্ধে অনেক বিষেধাগার করেছেন, পাশাপাশি একটা কথা বলেছেন, তা হচ্ছে আমেরিকা বাংলাদেশে অসাংবিধানিক সরকার বসাতে চায়। শেখ হাসিনা এখানে অসাংবিধানিক সরকার বলতে তত্ত্বাবধায়ক সরকারকেই যে বুঝিয়েছেন, এবং এটা বুঝতে আপনাকে রকেট বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই। দর্শক, আমি এই মোমেন ব্লিঙ্কেন বৈঠক বিশ্লেষণ করতে গিয়ে ওই বৈঠক কভার করা কিছু সাংবাদিকদের নিকট থেকে তথ্য নিয়েছি। আমি বৈঠকের আগে এবং বৈঠকের পরে মোমেন ব্লিঙ্কেনের বডি ল্যাঙ্গুয়েজ বিশ্লেষণ করেছি। বডি ল্যাঙ্গুয়েজ বা অঙ্গভঙ্গি দেখে বোঝা যায় একটা মানুষ কেমন আচরণ করতেছে। আপনাদের মনে যা আছে তার 55% বোঝা যায় অঙ্গভঙ্গি থেকে, 38% প্রকাশ পায় টোনের উপর থেকে, মানে কি টোনে কথা বলতেছেন, এবং মাত্র 7% বোঝা যায় ভাষার ব্যবহারে। আমরা ব্লিঙ্কেনের সাথে বৈঠকের আগে এবং বৈঠকের পরে মোমেনের বডি ল্যাঙ্গুয়েজ পর্যালোচনা করে কোনো পজিটিভ লক্ষণ দেখি নাই। এই গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে প্রত্যেকটা ঘটনায় কিন্তু পূর্ববর্তী ঘটনাগুলোর প্রতিফলন, কোনো ঘটনায় কিন্তু বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটে না। আপনারা যদি সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা বলি, ভূরাজনৈতিক ঘটনা বলি, মার্কিন বিভিন্ন কর্মকর্তাদের সাম্প্রতিক বাংলাদেশ সফর, শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য বিশ্লেষণ করেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কি ঘটে চলেছে। তো স্থানীয় সাংবাদিকদের তথ্য, ভূরাজনৈতিক প্রেক্ষাপট, বডি ল্যাঙ্গুয়েজ পর্যালোচনা এবং অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলির পরস্পরা বিশ্লেষণ করে আমরা একটা তত্ত্ব দাঁড় করিয়েছি, এবং আপনাদের দোয়ায় এখন পর্যন্ত আমাদের কোন তত্ত্ব ভুল প্রমাণিত হয়নি, কারণ প্রত্যেকটি তত্ত্ব অনেক বিশ্লেষণ করে আমরা উপস্থাপন করে থাকি। মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক আরেকটা দেশ হয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারকে সরাসরি চাপ দিতে পারে না, এটা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন স্পষ্ট বলে দিয়েছেন যে বিএনপিকে বাদ দিয়ে যদি একতরফা নির্বাচন করার ইচ্ছা থাকে তাহলে সেই ইচ্ছা বাদ দাও। এর জন্যই দেখবেন আমেরিকা সবসময় বলে তারা বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন চায়। অংশগ্রহণমূলক মানে কি? মানে হচ্ছে বিএনপি সহ সকল দলের অংশগ্রহণ। এখানে বিএনপি তো আবার তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে আসবে না, তাহলে উপায় কি? সেক্ষেত্রে বিএনপির সাথে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগকে আলোচনা করার জন্যই ব্লিঙ্কেনকে দিয়েছেন। সেটা হতে পারে তত্ত্বাবধায়ক সরকার, হতে পারে জাতীয় সরকার, হতে পারে জাতিসংঘের অধীনে জাতীয় সরকার, কিন্তু নির্বাচনকালীন সরকার হতেই হবে, এটাই ছিল মোমেনের সঙ্গে বৈঠকে আমেরিকার দাবি। এবং এই বৈঠকের কিছুক্ষণ আগে সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা আমেরিকার বিরুদ্ধে অনেক বিষেধাজ্ঞা করেছেন, পাশাপাশি একটা কথা বলেছেন, তা হচ্ছে আমেরিকা বাংলাদেশে অসাংবিধানিক সরকার বসাতে চায়। শেখ হাসিনা এখানে অসাংবিধানিক সরকার বলতে তত্ত্বাবধায়ক সরকারকেই যে বুঝিয়েছেন, এবং এটা বুঝতে আপনাকে রকেট বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নেই। গতকাল আবার আওয়ামী লীগের একটা সম্মেলনে শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে অসাংবিধানিক সরকার ক্ষমতায় আনতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলতেছে। তিনি এ ব্যাপারে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তো এইসব ঘটনাগুলি থেকে বোঝা যায় যে ব্লিঙ্কেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল করার জন্য মোমেনকে চাপ দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি শেখ হাসিনা আমেরিকার কথা না মেনে 2014 সালের মতো একতরফা নির্বাচনে যায়, সেক্ষেত্রে আমেরিকা ঠিক কি অ্যাকশন নিবে? দর্শক, আমেরিকা কি অ্যাকশন নিবে সেটা নির্ভর করতেছে অনেকগুলো বিষয়ের উপর, যেমন ভূরাজনৈতিক পট পরিবর্তন, আমেরিকার স্বার্থ, বিএনপির গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের উপর পুলিশের কিরকম হামলা ইত্যাদি আরো বহু বিষয়ের উপর নির্ভর করতেছে। এত আগাম ভাবে সঠিক কোন উত্তর দেওয়া সম্ভব না, এর সঠিক উত্তর পাওয়ার জন্য আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। পরিশেষে একটা কথা, তা হচ্ছে যে এই পেজ থেকে দর্শক কোন মিথ্যা তথ্য দেওয়া হয় না বা কোনো গুজব ছড়ানো হয় না, প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করেই প্রচার করা হয়। শুধু আমি নই দর্শক, পৃথিবীর যত বড় 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 সব পত্রিকার বড় বড় কলামিস্টরাও কিন্তু কিছু তথ্য, কিছু অঙ্গভঙ্গি, পূর্বের ঘটনা প্রভাব বিশ্লেষণ করেই কিন্তু একটা তথ্য দাঁড় করে কলাম লিখে থাকে। গত 10 এপ্রিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
অ্যান্টনি ব্লিংকেনের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের অফিসিয়াল মিটিং হয় এবং সেই মিটিং এর ফলাফল নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে বলেছিলাম যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরিয়ে আনার জন্য আব্দুল মোমেনকে চাপ দিয়েছিলেন। অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এই তথ্য পেলেন কোথায়। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে শেখ হাসিনা ব্লিংকেনকে যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে ঠিক কি লেখা ছিল তা আপনি জানলেন কি করে। নিশ্চয়ই আপনি চিঠিটা পড়ে দেখেননি যে ওই চিঠিতে কি লেখা ছিল। আবার অনেকেই প্রশ্ন করেছেন যে ব্লিংকেনের সঙ্গে মোমেনের যে রুদ্ধদ্বার বৈঠকে কি কথা হয়েছে তা আপনি জানলেন কি করে। ভাই আপনি তো সেখানে ছিলেন না, দর্শক আসলেই তো আমি তো ছিলাম না, তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি জানলাম কিভাবে। দর্শক মোমেন ব্লিংকেন বৈঠকের শুরু থেকেই আমি স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে কড়া নজর রাখতেছিলাম। আমি স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট লিঙ্ক ইউটিউব লিঙ্ক দিয়েছি এবং আমি সেইখান থেকেই অনেক তথ্য সংগ্রহ করেছি। দেখুন অন্য সবার মতো আমিও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতি শোনার অপেক্ষায় ছিলাম। ব্লিংকেনের সূচনা বক্তব্যকে উদ্ধৃতি দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে যে বাংলাদেশের সঙ্গে আমাদের 50 বছরের কূটনৈতিক সম্পর্ক, জলবায়ু নিয়ে কাজ করছি, 10 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশ জায়গা দিয়েছে জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানাই, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা গণতন্ত্র মানবাধিকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। মানে আমেরিকা যা সবসময় বলে আর কি, নতুন করে কিছুই কিন্তু বলে নাই। এখন এই মোমেন ব্লিংকেন বৈঠক শেষ হওয়ার একদিন পরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আবারও বিবৃতি দিয়েছিল যা প্রথম বিবৃতির মতোই ঘুরে ফিরে ওই একই কথা। আশা করি আমাদের বন্ধন অক্ষুণ্ণ থাকবে, সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হবে ইত্যাদি ইত্যাদি। দর্শক আমি অনেকবার দেখেছি বিভিন্ন দেশের মন্ত্রীদের সঙ্গে মার্কিন মন্ত্রী বা প্রেসিডেন্টের মিটিং এর পর ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে একটা বিবৃতি দেওয়া হয় এবং এগুলো থাকে একটা গতানুগতিক বিবৃতি। স্টেট ডিপার্টমেন্টের এইসব বিবৃতিতে যেহেতু কূটনৈতিক রীতিনীতি অনুসরণ করা হয় তাই মূলত এইসব অফিসিয়াল বিবৃতি থেকে কিছুই পাওয়া যায় না। এখানেও তাই হয়েছে, সেই সব পুরাতন কথাবার্তা, নতুন কিছুই নেই। আব্দুল মোমেন বৈঠক শুরু করার আগে গণমাধ্যমে বলেছিলেন যে উন্নয়নের মহাসড়কে আছি তো তাই আমেরিকা আমাদেরকে বারে বারে ডাকতেছে। প্রশ্ন হচ্ছে এখন আসলে কি বিষয়টা এরকম। দর্শক একটা স্কুলের কর্তৃপক্ষ কেন ঘন ঘন গার্ডিয়ানদেরকে ডাকে? যদি তার সন্তান স্কুলে বখাটে পোনা করে বেড়ায় তাহলে স্কুল কর্তৃপক্ষ গার্ডিয়ানকে ঘন ঘন ডাকে। তো মোমেনকে ব্লিংকেন কি জন্য জরুরি তলব করেছে উক্ত উদাহরণ দ্বারা তার একটা ক্লু পাওয়া যায়। যাই হোক, মিটিং শেষে মোমেন হোটেলে ফিরে গিয়ে সাংবাদিকদেরকে বললেন যে মডেল নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে এসেছি, তাও এগুলো পুরাতন কথাবার্তা যা আমেরিকার মন্ত্রীরা সবসময় বলে থাকে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে নতুন কথাটা কি? যদি নতুন কোনো কথা নাই থাকে তাহলে কেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মাধ্যমেই শেখ হাসিনাকে বা আব্দুল মোমেনকে মেসেজ না পাঠিয়ে আব্দুল মোমেনকে শর্ট নোটিশে সরাসরি ওয়াশিংটন ডিসিতে ডেকে পাঠানো হলো? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াদের জয় 3-4 দিন আগে তার ফেসবুকে লিখেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নাকি ভণ্ডদের আখড়া। তাহলে তার কথা অনুযায়ী এই ভণ্ডদের আখড়ায় 13 মিনিট 44 সেকেন্ডের মিটিং করতে হলো কেন? কেন এই মিটিং করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন একদম ওয়াশিংটন ডিসিতে উড়ে গিয়েছিলেন? মার্কিন স্টেট ডিপার্টমেন্টের অভ্যর্থনা কক্ষে মোমেন এবং বাংলাদেশের রাষ্ট্রদূত সহ মোট 6 জন প্রায় 47 মিনিট অধীর আগ্রহে এই মিটিং এর জন্য কেন অপেক্ষা করতেছিলেন? দর্শক 13 মিনিট 44 সেকেন্ডে কি রোহিঙ্গা, জলবায়ু, ভূরাজনীতি, মানবাধিকার, ডিজিটাল নিরাপত্তা নিয়ে আলোচনা করা সম্ভব? মোটেই না। সুতরাং এর থেকে সহজে অনুমেয় যে ব্লিংকেনের সঙ্গে মোমেনের শুধু নির্বাচনের বিষয়ে কথা হয়েছে, অন্য কোন বিষয়ে কথা হয়নি। এবং শেখ হাসিনা যে চিঠি পাঠিয়েছে দর্শক, সেই চিঠিতে শেখ হাসিনা কি লিখতে পারে, আপনাদের কমন সেন্স কি বলে? অবশ্যই শেখ হাসিনা লিখেছে যে আমাদেরকে সুষ্ঠু নির্বাচন করতে দিন, একটা সুযোগ দিন,
আমরা দেখিয়ে দেব এই সব কথা নির্বাচন কমিশন দ্বারা তৈরি হয়েছে, নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন কারো কথায় চলে না, এসবই তো। শেখ হাসিনা কি এটা বলতে পারবে ব্লিংকনকে যে আমাদের দেশের ব্যাপারে তোমরা না করিও না? শেখ হাসিনার কি সেই সাহস আছে দর্শক? তাহলে চিঠিতে কি লেখা ছিল ওটা তো কমন সেন্সের বিষয়, সহজেই অনুমোদন করা। সরকারি হিসেবেই ছয় বছরে মানুষের খরচ বেড়েছে দ্বিগুণের বেশি। সরকারি হিসেবেই ছয় বছরে মানুষের খরচ বেড়েছে দ্বিগুণের বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চলমান মুদ্রাস্ফীতির ফলে প্রতিটি পরিবারের খরচ দ্বিগুণের বেশি বেড়েছে গত ছয় বছরে। দেশে বর্তমানে একটি পরিবার মাসে গড় খরচে 30,500 টাকা, 2016 সালে যা ছিল 15,715 টাকা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বুধবার এ তথ্য প্রকাশ করেছে। তবে তাদের রিপোর্ট দাবি করা হয় যে দরিদ্র এবং হতদরিদ্র মানুষের হার কমেছে। দেশে এখন দরিদ্র জনগোষ্ঠী 18.7%, এছাড়া হতদরিদ্র হার কমে দাঁড়িয়েছে 5.6%। মানুষের খরচ দ্বিগুণ বেড়েছে, যার ফলে অনেক পরিবার খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। এর মাঝে দরিদ্র হার কীভাবে কমছে তা কোনো সঠিক তথ্য নেই। ফ্যাসিবাদী সরকারের দালালি করে পরিসংখ্যান ব্যুরো বলেছে, দরিদ্র বিমোচনে সরকারের পদক্ষেপের ফলে দরিদ্রতা কমেছে। 2016 সালে পরিসংখ্যানে দেশের দরিদ্র জনগোষ্ঠী ছিল 24.3%, ওই বছর হতদরিদ্র জনগোষ্ঠী ছিল 12.9%। ফলে সাত বছরের ব্যবধানে দেশের দরিদ্র জনগোষ্ঠী কমেছে 5.6%। একই সময়ে হতদরিদ্র জনগোষ্ঠী কমেছে 7.3%। পল্লী শহরে দরিদ্র হার 20.5% এবং শহরে 14.7%। বুধবার 12 এপ্রিল বিবিএস মিলনায়তনে এই রিপোর্ট প্রকাশ করা হয়। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 2016 সালের পর এই সম্পর্কীয় কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বিবিএস। সংস্থাটির সর্বশেষ হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে HIS 2016 সালে প্রকাশ করেছিল। সারা দেশের 720টি নমুনা এলাকায় এ জরিপ পরিচালিত হয়। প্রতিটি নমুনা এলাকা থেকে দৈব চয়নের ভিত্তিতে 20টি করে মোট 14,400 খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।